নমস্কার, আজকে আমি চলে এসেছি হরিশা হাটে। আমার চ্যানেল বেঙ্গল ইন্ডিয়া সকল দর্শককে আমি দেখাতে চাই, যারা নতুন ব্যবসা করছেন তাদের জন্য এই হাটটা খুব ভালো। এই হাটটার নাম হচ্ছে হরিশা হাট। এটা হরিশা হাটে আমি এসেছি। এটা সকাল কটা থেকে আরম্ভ হয়? 5টা থেকে না 4টার থেকে? হাটটা কটা থেকে চলে? 4টার থেকে। এটা সকাল 4টার থেকে শুরু হয় হাটটা, আর বিকাল অবধি থাকে। তো এখন অনেকেই চলে গেছে, তবুও যতটুকুনি আছে আমি আপনাদের দেখাচ্ছি। পুরো হাটটা এটা বিধাননগর স্টেশনে নেবে, তারপরে অটোতে আসতে হয়। অটোতে হরিশা হাট বললেই হয়ে যাবে, খান্না হাট বা হরিশা হাট। এই হাটটা আমি দেখাচ্ছি, দেখুন সব রকম জিনিসই এখানে আপনারা পাবেন ব্যবসার জন্য। তো সামনে একটা ছোট দোকান আছে হাটের, সেইটা আমি দেখাচ্ছি আপনাদের। বাচ্চাদের জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা, বলুন আপনার এখানে কী কী জিনিস পাওয়া যাবে? আমার এখানে পাওয়া যাবে মানে শুরু আচ্ছা পাইকারি রেট, সব সব পাইকারি রেটে না? আচ্ছা আচ্ছা। আর ইয়ে কি বলে, এই হাটটা কবে বসে? বুধবার আর রবিবার? বুধবার আর রবিবার। সকাল 4টা থেকে বসে? না, তাহলে রাত 11টা থেকে বসে। মঙ্গলবার রাত 11টা থেকে? রাত 11টা থেকে বসে। আচ্ছা, পরের দিন এই সন্ধ্যা 7টা পর্যন্ত? আচ্ছা, মঙ্গলবার রাত 11টা থেকে বসে আর বুধবার সন্ধ্যা 7টা অবধি থাকবে। আবার সেম শনিবারও রাত 11টা থেকে বসবে, আবার রবিবার সন্ধ্যা 7টা অবধি থাকবে। তো এই দেখালাম আপনারা, যারা নতুন বিজনেস করছেন তাদের জন্য এই হাটটা খুবই ভালো, হরিশা হাট। এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন। তো চলুন আরও অন্য জায়গায় অন্য জিনিস, হরিশা হাটের উপর দিয়ে এখন আমি যাচ্ছি। এটা এটা ছেলেদের জিনিস, দেখুন এখানেও মেয়েদের জিনিস ছেলেদের জিনিস আছে। যেতে যেতে আমি হাটটা কিছুটা দেখাচ্ছি। এখানে শীতের বস্ত্র পাওয়া যাচ্ছে, চাদর, স্কার্ট আছে, শাড়ি, এখানেও শাড়ি আছে। উনি দেখালেন ওনার দোকান, ওনার দোকান দেখানোর জন্য উনি আমাকে একটু রিকোয়েস্ট করলেন। তাই দেখ কি আছে আপনার কাছে শাড়ি? আচ্ছা আচ্ছা, সব রকম শাড়ি আছে? আচ্ছা, কি কি দামের মধ্যে আছে? পাইকারি রেট না? আচ্ছা, ঢাপা 230। আচ্ছা আচ্ছা, ঢাকায় 350। আচ্ছা, আর আপনি কোথা থেকে আসছেন এই হাটে? শান্তিপুর। শান্তিপুর থেকে আসছেন? আচ্ছা, শান্তিপুরের তাঁতিরা আপনারা, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি আমার দর্শকরা আসবে আশা করি। আমি তাদের রিকোয়েস্ট করছি যে আপনারা এখানে আসুন, এসে এই হাটে কেনাকাটা করুন। যারা নতুন ব্যবসা করছেন বা পুরনো ব্যবসাও যারা করছেন তারাও আসতে পারেন। এখানেও সব শীতের জিনিস নাকি? না, চাদর, শাড়ি সব কিছুই আছে। কি কি আছে আপনাদের এখানে? আমি ভিডিও করছি, বলুন। এখানে দেখুন ছাপার শাড়ি রয়েছে, তাঁতের শাড়ি রয়েছে, সিল্ক শাড়ি রয়েছে, সব ধরনের শাড়ি আছে। তার সাথে শীতেরও পোশাক, শীতেরও শাল ঠাল আছে দেখা যাচ্ছে। এখানে গামছা রাখা আছে, গামছার দোকান এটা। এখানে শীতের কম্বল বিক্রি হচ্ছে, বাচ্চাদের প্যান্ট আছে, বড়দেরও প্যান্ট আছে, দেখুন। এখানে জিন্স আছে, সোয়েটার আছে, এখানে পুরো শাড়ি, চাদর, এখানেও শাড়ি। অনেকটা বেলায় আমি এসেছি, সেজন্য অনেকেই হাটে সব বিক্রিবাট্টা হয়ে গেছে বা অনেকেই চলে গেছে। তো এই অবধি আমি দেখালাম। এটাও একটা শাড়ির দোকান, এবং শীতের বস্ত্র আছে, চাদরও আছে। শীতে আচ্ছা, এখানে চাদর বিক্রি হচ্ছে, দেখুন।
এখানে মাফলার আছে, চাদর আছে। চলে গিয়ে চল, এখানে ব্লাউজ আছে, প্রচুর ব্লাউজের দোকান। ওপারটাও প্রচুর জিনিস দেখা যাচ্ছে, দেখুন। এটা কম্বল আছে, ওপারটায় দেখুন প্রচুর জিনিস রাখা আছে। এরপর আমি এখানে কিছু জুতো আছে, মেয়েদের জিনিস আছে, লেডিস গার্মেন্টস, ফুলের ব্লাউজ আছে। হরিষা হাটটা অনেক বড় হাট, তো আমি কিছুটা কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, একটু কম কম করেই দেখাচ্ছি। প্রচুর স্কার্ফ আছে, শীতের চাদর আছে, কম্বল আছে। এই হাটে এলে প্রচুর জিনিস পাবেন, এই ওড়িশা হাটে এলে এখানে সব রকম, যারা ব্যবসা করে তারা সব রকম জিনিস এখানে পাবে, লেডিস জেন্টস সব কিছুই পাওয়া যাবে। আমি নেব না, আমি ভিডিও করছি, কাস্টমাররা আসবে, আপনি সেটা বলুন, আপনার নাইটি কি পাইকারি রেটে না কি হিসাবে? 150 পাইকারি রেট। আচ্ছা, আর সায়া ঠায়া গুলো? সবচেয়ে কমা আর হায়েস্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা নাইটির দোকানও আমি দেখিয়ে দিলাম, এই যে পাশে আরও নাইটির দোকান আছে, দেখুন। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, হরিষা হাটের ভিডিও।